আজকের এই ভিডিওটা সারা বাংলাদেশের পুলিশ বিজেপি আনসার যারা আছেন বা সেনাবাহিনীর সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর তাদের জন্য একটু সবাই শেয়ার করে ছড়িয়ে দেন ভিডিও শুরুতে আমরা যেই বোনের কান্না শুনছিলাম তিনি হচ্ছেন আমাদের একজন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামির স্ত্রী যেই কমিশনারের সামনে গোসায় ক্ষোভে জিদ্দে তিনি তার রাগ প্রকাশ করছিলেন ডিউটি 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 দিন নাই রাত নাই ডিউটি কারণ তিনার স্বামী গতকালকে খুলনাতে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে মারা গেছে এমন চিৎকার আজকে বাংলার শত শত ঘরে হাজার হাজার মায়ের বুক আহাজারি বুক চাপড়াচ্ছেন কার কাছে বিচার দিবেন কারণ আজকে যারা বিচার করবেন তারাই তো অপরাধগুলা ঘটাচ্ছেন দর্শক আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের পুলিশ ভাইদের প্রতি জাস্ট একটা মানে এই ভিডিওটা দেওয়ার মেইন কারণ হচ্ছে দেখেন আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের জন্য রাজপথে নামতে হচ্ছে সেটা আমরা জানি কিন্তু আপনার হাতে থাকা যে পিস্তলটা আছে যে বন্দুকটা আছে যে লাঠিটা আছে সেইটা আপনি কতটুকু ব্যবহার করবেন উপরের সারের অর্ডারে যে কমিশনার সাহেব তিনি কি রাজপথে নামছেন আমাদের এসপি সাহেব তিনি কি রাজপথে নামবেন না উপর থেকে অর্ডার আসবে পেশাগত দায়িত্ব আপনি পালন করতে রাজপথে যাবেন কিন্তু আপনি কোনো মায়ের বুক খালি করতে পারেন না অন্যায়ভাবে লাঠিটা কার উপর উঠাইতে পারেন না আজকে এই সুমন ঘরামির স্ত্রীর নমুনা দেখেন এরকম হয়তো আর অনেকের ঘরে ঘরে আছে কিন্তু এর থেকে বেশি আছে যেই সকল মায়েরা সন্তান হারিয়েছেন যাদের সন্তান এই মুহূর্তে জেলে আছে নাবালক থেকে শুরু করা সাবালক বাচ্চা রাতের আধারে ঘরের মধ্যে ঠকঠক করে যাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন পরিচয় ছাড়া নাম ছাড়া তুলে নিয়ে যাচ্ছেন একটা মামলার মধ্যে ফাঁসাই দিচ্ছেন আজকে আমি বারবারই বলি এই যে লড়াইটা এটা শুরু হয়ে গেছে গরিব বনাম গরিবের মধ্যে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ যে আপনারা দায়িত্ব পালন করেন ভাই চাকরি বাঁচাইতে হবে জানি আমরা যদি বলি যে চাকরি ছেড়া দেন এটা আপনারা করবেন না আর এটা আসলে এত সোজাও না কিন্তু চাকরি বাঁচাতে গিয়া আপনি কোনো মায়ের বুক খালি করতে পারেন আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে বলছি আপনিও কাঁদবেন অথবা আপনার পরিবার কাঁদবে কারণ যখন কোনো জুলুম হয় সেই জুলুমের রেজাল্ট আস্তে ধীরে আসে সারা বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো মায়ের বুক খালি হয়েছে তাদের আহাজারি হয়তো আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের কাছে যায় না কারণ তারা রাজনীতি রাজনীতি খেলছে কিন্তু যেই সকল মায়েদের সন্তান দুনিয়া ছাড়া হয়ে গেল উপরে যিনি আছেন আপনি ভগবান ডাকেন আল্লা ডাকেন অথবা যে নামেই ডাকেন তিনি কিন্তু শুনছেন আজকে সারা বাংলাদেশে ইতিহাসে এতটা ঘৃণা এতটা ক্ষোভ মানুষের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের প্রতি কিন্তু আসে নাই এটা তৈরি করা হয়েছে কারণ উপর থেকে হুকুম আসছে পরিস্থিতি কন্ট্রোল করো আর আমাদের সাধারণ গরিব ঘরের সন্তান এরকম সুমন কুমার খুব ধনাঢ্য ফ্যামিলির ছেলে না তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখছি চাকরি করতে গিয়া সেই রাজপথে থাকতে হয়েছে হয়তোবা এই লাঠিটাকে ব্যবহার করতে হয়েছে হয়তোবা তার সাথে থাকা বন্দুকটাকে তিনি ব্যবহার করেছেন অথবা করেন নাই কিন্তু পরিস্থিতি যখন আসে খারাপ হয় তখন কিন্তু এটা সবাইকে পায় আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে জাস্ট এই ভিডিওটার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছি জাস্ট একটু ইমেজিনেশন করেন কোনো একটা দুর্ঘটনায় আজকেও বাংলাদেশে অনেক জায়গায় শত শত ছেলেরা হত হয়েছে পুলিশও আহত হয়েছে আপনার জীবনটাও চলে যেতে পারে আপনার পরিবার এরকম কমিশনের সামনে চিল্লাবে কান্না করবে একটা চেক পাবে কিন্তু টাকা থেকে সকল কিছুর সমাধান হয় আপনার এই স্ত্রী স্বামীরা কোথায় পাবে এই যে সন্তানগুলো এতিম হয়েছে শুধুমাত্র আপনাদের সন্তান না আমাদের হাজার হাজার সন্তান আজকে ইতিম হচ্ছে পিতা থাকতেও এতিম হয়ে যাচ্ছে কেন একটা ফাও মামলা দিয়া নাশকতার মামলা দিয়া এটা সেটা দিয়া ঢুকাই দিচ্ছেন ইতিহাস সাক্ষী অন্যায় যে মানে এক্সট্রিম লেভেলে করে তার কিন্তু ক্ষমা হয় না উপরে একজন আসেন ভাই পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু আপনি কোনো মায়ের বুক খালি করার চিন্তা করেন না আপনার বুক আল্লাহ খালি করবে নয়তো আপনি যার প্রিয়জন তার বুক আল্লাহ খালি করবে আমরা চাই না আন্দোলন হচ্ছে ছাত্রদেরকে আন্দোলন করতে দেন আপনারা খামাখা বাধা রাধা দিয়া এই ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায়েন না তাদের গায়েও হাত তুলেন না আবার তাদেরও আঘাতের শিকার আপনারা হইেন না কারণ এই যে স্রোত এই যে স্রোত একটু এস্টিমেট করেন একটু এস্টিমেট করেন মানুষের সেন্টিমেন্ট যখন মাথায় উঠা যায় সেটা অন্যদিকে মর নিবে ভয়ঙ্কর একটা পরিণতি হয়ে যাবে আমি আজ করতে পারতেছি ভালো থাকুন আসসালামু আলাইকুম